শহরের অভিজাত এক আবাসন থেকে বিতস্ত সাহা নামে এক অভিনেত্রীর দেহ উদ্ধার হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো, যেটা পুলিশ সূত্রের খবর, যে কিছুক্ষণ আগেই গড়ফা থানার অন্তর্গত অভিষিক্তা টাওয়ার ওয়ানের একটি অ্যাপার্টমেন্ট থেকে এক অভিনেত্রীর দেহ উদ্ধার হয়েছে, মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি যে এই অভিনেত্রী, তাকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়, যদিও তার হাত এবং শরীরের অন্যান্য বেশ কয়েকটি জায়গায় কাট মার্ক ইঞ্জুরি পাওয়া গেছে, অর্থাৎ আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কিন্তু সেই আঘাত কিভাবে হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিভাবে এই অভিনেত্রীর দেহ উদ্ধার হলে কিভাবে এই অভিনেত্রীর মৃত্যু, তা নিয়ে কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে। এখনো পর্যন্ত এই ঘরের মধ্যে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি, যদিও পুলিশ তদন্ত শুরু করেছে। একদিকে যেরকম গড়ফা থানার পুলিশ, অপরদিকে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং একই সঙ্গে আমরা যেটা জানতে পাচ্ছি যে ডগ স্কোয়াডও কিন্তু গেছে। যেহেতু এটি একটি অত্যন্ত অভিজাত আবাসন, সেক্ষেত্রে এই আবাসনের মধ্যে একটি অ্যাপার্টমেন্টের মধ্যে দেহ উদ্ধার হওয়ার যে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। অপরদিকে পুলিশ গোটা বিষয় খতিয়ে দেখছে। এই অভিনেত্রী, যার নাম বিতাস্তা সাহা, তার কিন্তু মোবাইল ফোনের কল রেকর্ড খতিয়ে রাখা হচ্ছে এবং কি কারণে এই মৃত্যু তা খতিয়ে রাখা হচ্ছে, তার তদন্ত ইতিমধ্যেই চালাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং গড়ফা থানার পুলিশ। যেটা পুলিশ সূত্রের খবর যে এই অভিনেত্রী, সে কিন্তু বেশ কয়েক ঘন্টা আগে থেকে সে তার মোবাইল ফোনের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং তার সঙ্গে সঙ্গে তার মোবাইল ফোনে তিনি আনরিচেবল ছিলেন, তাকে পাওয়া যাচ্ছিল না। এবং যখন জানতে পারা যায় যে সন্দেহ হয় অন্যান্য আবাসিকদের, তখন কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এই মৃতদেহ উদ্ধার করে। ধন্যবাদ বিক্রম।